চট্টগ্রামের মিরসরাইয়ে চাকরি স্থায়ীকরণের দাবিতে তারা দশ দিন যাবৎ কর্মবিরতি চালিয়ে কারখানার সামনে বিক্ষোভ করছেন এশিয়ান পেন্টসের অপারেটর পদের কর্মচারীগণ সকাল থেকে মিরসরে অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত এশিয়ান পেন্টস কারখানার সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় প্রায় সত্তর আশি জন শ্রমিক কারখানার সামনে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগানে কর্মবিরতির পাশাপাশি বিক্ষোভ করছেন এ সময় তারা কারখানার ঊর্ধ্বতম কর্মকর্তাদের সকালে কারখানায় প্রবেশ করতে দেয়নি কারখানার প্রধান ফটকে তালা লাগিয়ে কারখানার সামনে বিক্ষোভ করছেন সকালে অফিস সময়ে কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ কারখানার ভেতরে প্রবেশ করতে চাইলে আন্দোলনকারী শ্রমিকগণ তাদের বাধা প্রদান করেন এ সময় বিক্ষোভকারীরা বলেন শ্রম আইন অনুযায়ী আমাদের কাজের নির্দিষ্ট সময় পেরিয়ে গেল কর্তৃপক্ষ অপকৌশল অবলম্বন করে আমাদের চাকরি স্থায়ী করছেন না আমাদের সমস্যার সমাধান করবেন বলে আশ্বাস দিয়েও কোনো প্রকার সমাধান করছেন না বরং যত্র তত্র আমাদেরকে বিনা নোটিশে ছাঁটাই করছেন আমাদের দাবি না পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব আমরা এখানে আসছি জয়েন করছি আমাদের মাধ্যমে কোম্পানি রানিং হওয়াতে আমরা আমাদের হাতে কোম্পানিটা করা হওয়ার পরেও এক বছর শেষে ওনারা বাইর থেকে অনভিজ্ঞ লোক পারমানেন্ট করে নিয়ে এসতেছে এই বিষয়ে আমরা যখন ম্যানেজমেন্টের সাথে কথা বলি ওনারা আমাদেরকে বলে যে তোমাদের তো মাত্র এক বছর হয়েছে তোমরা আর কিছুদিন পরে হে পরে তোমাদের দিকটা বিবেচনা করা হবে কিন্তু দেখতে দেখতে আজকে আমাদের দীর্ঘ প্রায় তিন বছর হয়ে গেছে এখনো পর্যন্ত আমাদের স্থায়ীকরণের কোনো নিয়ম আসে নাই আমাদের সবাইকে